হ্যালো এভরিওয়ান, আমি কাহন। আর আজকে আমি কথা বলবো নারায়ণ সান্যালের লেখা বিশ্বাসঘাতক গল্পটা নিয়ে। এক বাক্যে বলতে গেলে পরমাণু বোমা আবিষ্কার, নিক্ষেপণ আর বিশ্বে পারমাণবিক শক্তির সাম্য প্রতিষ্ঠা নিয়েই এই গল্প। আমরা সবাই জানি 1939 থেকে 1945 টানা এই 6 বছর ধরে আমেরিকা বহু কোটি ডলার ব্যয় করেছিল আর অজস্র বিজ্ঞানী প্রাণান্তকর পরিশ্রম করে যে অ্যাটম বোমাটা তৈরি করেছিল তার মূল তত্ত্ব হিরোশিমা নাগাসাকিতে বোমা পড়ার পরপরই রাশিয়ার কাছে চলে যায়। এক হিসেবে পৃথিবীর 2 শক্তিশালী দেশের কাছে পরমাণু বোমা থাকায় হিরোশিমা নাগাসাকির পরে আর অন্য কোনো শহরে এই অ্যাটম বোমা পড়তে পারেনি। কিন্তু আমেরিকার আবিষ্কারকে রাশিয়ার হাতে তুলে দেয়া ছিল একরকমের বিশ্বাসঘাতকতা। কে এই বিশ্বাসঘাতক, কেনই বা সে করেছিল এই কাজ? গল্পের প্রথম থেকেই এই প্রশ্ন আমাদের মনে ঘুরে ফিরে এসেছে। কিন্তু না, এই গল্পটা কোনো গোয়েন্দা গল্প নয়, বরং পরমাণু বোমা আবিষ্কারের বিভিন্ন ঘটনাও এখানে তিনি দিয়েছেন। নিউট্রন প্রোটন আবিষ্কার থেকে শুরু করে প্রথমবার ইউরেনিয়াম কণাকে ভেঙে ফেলা, প্রত্যেকটা ঘটনার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকে উনি খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এই বইতে বিজ্ঞানের কড়াকড়ি আছে বলে একদমই মনে হয় না। আবার এসবের পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞানীর চরিত্রকে তুলে ধরেছেন আর তাদের জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে তাদেরকে যেন জীবন্ত করে তুলেছেন এই গল্পে। এখানে আমরা দেখেছি বিজ্ঞানীর নিলস বোরকে। তিনি একদিকে যেরকম জার্মানি থেকে বিতাড়িত বৈজ্ঞানিকদের তার কাছে আশ্রয় দিয়ে গেছেন একের পর এক, সেরকমই তার ছদ্মনাম যখন নিকোলাস বেকার রাখা হয় তিনি সেটা মাঝে মাঝেই ভুলে যেতেন কিংবা ভুল লোকের সামনে প্রকাশ করে ফেলতেন। এখানে বিজ্ঞানী উইগনারকেও দেখতে পাই, তিনি এতটাই ভদ্র যে খুব রেগে গিয়ে কাউকে গো টু হেল বললেও তার পাশে একটা প্লিজ জুড়ে দেন। আবার নোবেল লড়িয়ে জোলিও কুরি এই গল্পে প্যারিসে রাস্তায় নেমে বন্দুক হাতে করে লড়াই করে গেছেন। আবার বিজ্ঞানী ফাইনম্যানকে দেখেছি, তিনি বিভিন্ন বৈজ্ঞানিক ধাঁধা আর রহস্য নিয়ে বুঁদ হয়ে থাকতেন, এমনকি স্রেফ আনন্দের জন্য অত্যন্ত গোপনীয় একটা কম্বিনেশন লক কয়েক মিনিটের মধ্যেই খুলে ফেলেছিলেন। এই ফাইনম্যানের একটা মুদ্রা দোষ ছিল, ইনি যখন তখন যাকে তাকে পাগলের মতো কথাটা বলে বেড়াতেন। আবার যে কাউকে নিয়ে উনি সঙ্গে সঙ্গে কোনো ছড়া বেঁধে ফেলতে পারতেন, সেই সব ছড়ার ছন্দ আর ভাবার্থ এই দুটোকে মিলিয়েই অসাধারণ অনুবাদ করে গেছেন নারায়ণ সান্যাল। এখানে মাদাম কুরির মেয়ে আইরিন কুরি, বিজ্ঞানী অটোহানের শিষ্যা মাইটনার আর বিজ্ঞানী কমটনের স্ত্রীকেও পেয়েছি অসামান্য মহিলা বৈজ্ঞানিক হিসেবে। আবার পাশাপাশি জেমস ফ্র্যাঙ্কের স্ত্রী ফ্রাউ ফ্র্যাঙ্কেও পেয়েছি, যেখানে বিতাড়িত জার্মান জেমস ফ্র্যাঙ্ক পরমাণু বোমার সঙ্গে যুক্ত থাকলেও ফ্রাউ ফ্র্যাঙ্ক ভয় পেয়ে গেছেন যে এই বোমা না তার ছোটবেলা শহরে পড়ে যায়। এই গল্পের আরেকজন অসামান্য চরিত্র ছিল হাইজেনবার্গ। তিনি 25 বছর বয়সে নোবেল প্রাইজ পাওয়ার মতো আবিষ্কার করেছেন, যিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পর এমনি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু শেষ বয়সে তাকে রাতারাতি প্রায় 100 কিলোমিটার সাইকেল চালিয়ে উত্তর বাভেরিয়ায় পালিয়ে যেতে হয়েছিল। একজন জার্মান বৈজ্ঞানিক হিসেবে আমেরিকার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে, কিন্তু তিনি হিটলারের হাতে যাতে বোমা না তুলে দেওয়া হয় তার জন্য একজন বৈজ্ঞানিক হিসেবেও পরমাণু বোমা তৈরির কাজে হাতই দেননি, বরং হিটলারকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন বছরের পর বছর। ইউরেনিয়াম পরমাণুকে যখন বিজ্ঞানী ফার্মে প্রথম ভাঙেন তখন বিজ্ঞানী মহলে কেউই সেটাকে বিশ্বাস করতে পারেনি যে পরমাণু অবিভাজ্য নয়। সেই নিয়ে বেশ মজার অনেক ঘটনার উল্লেখ আছে, যেরকম আইরিন কুরি প্রথম ভেবেছিলেন যে যে পরমাণু বিভাজ্য, আর তার গবেষণার ফলাফল বিজ্ঞানী অটোহান একবারই মানতে রাজি ছিলেন না। কিন্তু কয়েক মাস পর যখন অটোহানকে তার শিষ্য একটা প্রবন্ধ পড়ে শোনান আইরিন কুরির লেখা, তখন অটোহান তৎক্ষণাৎ ল্যাবরেটরিতে চলে যান আর তার সেই শিষ্যর সাহায্যে 3 সপ্তাহের মধ্যে সমস্ত পরীক্ষাটা করে শেষ করেন, যে পরীক্ষাটা করতে আইরিন কুরির 3 মাসের উপর সময় লেগেছিল। আবার এই সমস্ত পরীক্ষার ফলাফল যখন ডক্টর ফ্রিস নিলস বোরকে পড়ে শোনান, নিলস বোরের কাছ থেকে উনি একটা ঘুষি খেয়ে গেছিলেন।
নীলস বোধ তখন আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করছে, মূর্খ মূর্খ আমরা, এত সোজা ব্যাপারটা এতদিন ধরতেই পারিনি। আরেকটা ঘটনার কথা বলি, যখন পরমাণু বোমা সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা জানার জন্য পরীক্ষা করা হবে, তখন বিজ্ঞানী কিষ্কিয়া কৌশকির উপর দায়িত্ব পড়েছিল পরমাণু বোমাটাকে পাহারা দেওয়ার জন্য। তারপর যখন পরমাণু বোমাটা ফাটানো হবে, ঠিক 8 ঘন্টার মধ্যে ওনাকে 16 কিলোমিটার ড্রাইভিং করে জিপে করে নিরাপদ দূরত্বে পৌঁছাতে হবে। এইসব ব্যাপার স্যাপার দেখে একজন প্রশ্ন করেছিলেন যে যদি মাঝ রাস্তায় জিপটা খারাপ হয়ে যায়, তখন একজন উত্তর দিয়েছিলেন এই জন্যেই বিজ্ঞানী কিষ্কিয়া কৌশকিকে বাছা হয়েছে এই কাজের জন্য, কারণ তিনি খুব ভালো ছুটতে পারেন, তাই যদি কখনো জিপটা বিগড়ে যায় তাহলেও তিনি প্রাণের ভয়ে এত দূর ছুটবেন যে নির্দিষ্ট দূরত্বে পৌঁছিয়ে দিতে পারবেন। এটা কোনো রহস্য গল্প বা কোনো গোয়েন্দা গল্প নয়, নিছক একটা বৈজ্ঞানিক আবিষ্কারের গল্প নিয়েও এত সুন্দর একটা উপন্যাস লেখা যায় এই গল্পটা না পড়লে বিশ্বাসই হতো না। তোমরা কি কেউ বিশ্বাসঘাতক করেছিলে? কেমন লেগেছিল আমাকে জানাও কমেন্ট সেকশনে। আর এই রিভিউটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। থ্যাংক ইউ।